দিয়েছি। তো এখন মা মশলাগুলো দিয়ে দিয়েছে, তো এখন ভালো করে মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিয়ান ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি বেশ ভালো আছি। তো আবার একটা চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো ব্লগটি দেখতে থাকো, ব্লগটির সঙ্গে থাকো, আশা করি তোমাদের ব্লগটি দেখতে খুব 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 ভালো লাগবে। তো আজকে মা সকালবেলা করবে ফুলের আচার, তো আমার চাটা খেয়ে এই মাত্র বসলাম। আর দেখো জেঠিমা এসে এই মাত্র একটা আপেল আর ছেলেকে দুটো আঙুর দিয়ে গেলো, তো ছেলে খাচ্ছে আর আমিও খেলাম একটা। তো চলো মা ওদিকে ফুলের আচার করবে কীভাবে করে, চলো তোমরা একবার চটপট করে গিয়ে দেখে আসো। তো দেখো আজকে করবে কুলের আচার, এর জন্য কুলগুলো তো দিদাসেনকে দিয়ে গেছিলো আর বাড়িতেও কিছু রেখেছিল কুল। আর দুদিন তো চাটনি খেয়েছি দেখেছোই তোমরা, আর বাদ বাকি যে কুলগুলো আছে এগুলোই আজকে হবে আচার। তো আমি এর জন্য সব বোটাগুলো, যে বোটাগুলো নাহলে সব কেমন পরে মুখে পড়বে ভালো লাগবে না, এই জন্য বোটাগুলো ছাড়িয়ে মুখগুলো ফাটিয়ে কুলটা একটু ধুয়ে আনবো। তারপর মা সেদ্ধ করে কীভাবে আচার করবে সেটা তোমাদেরকে তো দেখাবো। তো চলো তার আগে আমি বোটাগুলো ছাড়িয়ে কুলগুলো একটু ফাটিয়ে নিই। একটু ফাটিয়ে নিলে বলতো কী হবে, ভেতরে মশলাগুলো ঢুকবে। আচার করার আগে কুলগুলো ভালো করে ধুয়ে নিলাম, কারণ ধুলোবালি থাকে তো মাটিতে মধ্যে শুকায়, তারপর ধুয়ে নিলাম। মিষ্টি কুলের আচার করতে মশলাটা ভেজে নিই, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, ধনে, রাঁধুনি এগুলো ভেজে তারপরে এগুলো ঘাম্বল দিকটাতে গুঁড়ো করবো, গুঁড়ো করে তারপরে কুলের আচার করবো। ভালো করে ভেজে নিতে হবে, তাহলে আচার টেস্ট হবে না, সেন্ট আসবে না অতটা। ভালো করে ভেজে গুঁড়ো করতে হবে হামল ভিস্তায়। তো দেখো মা একটু রাঁধুনিও দিয়ে দিল, তারপরে এগুলো দেখো একটু ভালো করে টেলে নিচ্ছে শুকনো খোলায়। তো শুকনো খোলায় টেলে নিলে মানে কি হয়, তাহলে সেন্টটা একটু অন্যরকম হয় ভাজা মশলা। গুড়টা দিয়ে দিলাম, আচার করতে চিনির থেকে গুড়টাই বেশি ভালো হয়। কুলটা চটকিয়ে নিলাম যেন মশলাটা ভেতরে ঢুকবে, মিষ্টিটাও ঢুকবে, খেতে টেস্ট লাগবে। এবার এবার কুলটা দিয়ে দিলাম, ভালো করে নেড়ে তারপরে জল দেব, সেদ্ধ হবে কুলটা, সেদ্ধ হলে তারপরে মশলা গুঁড়ো করব। মশলাটা গুঁড়ো করে মশলাটা নামানোর একটু আগে ছিটিয়ে দিয়ে নামিয়ে নেব। জল দিয়ে দিলাম, কুলটা সেদ্ধ হবে, সেদ্ধ না হলে খেতে টেস্ট হবে না। তারপরে মশলা দিয়ে দেবো, কুলটা সেদ্ধ হতে থাকুক। হামগোল দিস্তে করে মশলাটা গুঁড়ো করে নেবো, এবার দেখো গুঁড়ো করি মশলাটা। সিদ্ধতা থাকুক আমি মশলাটা গুঁড়ো করে নিই, তারপর নামানোর একটু আগে মশলাটা দিয়ে নামিয়ে দেবো।
চলো ওদিকে কতগুলো কাঁচা দোয়া আছে তারপর কাঁচা দোয়াটা করে নেব আমি আর তোমার দাদা ভাই এখন ছেলেকে নিয়ে যাবে আসলে পর ছেলেকে আবার স্কুলের একটুখানি খিচুড়ি আর তরকারি খাইয়ে দেবো আর এখন ছেলে আপেল খাচ্ছে জানো তো এখন আপেলটা খাচ্ছে তো আপেলটা খাক আর আমি এদিকে চটপট কাঁচা দোয়াগুলো আছে করে নিই আর তোমরা তো দেখলেই মা ফুলের আচার করছে তো এখন আচারটা ফুটছে তোমরা একবার দেখে নাও তো দেখো এখন আচারটা ফুটছে তো এটা ফুটবে একটুখানি যখন জিনিসগুলো মানে এখানে গুড় তোমরা দেখলে কি কি মশলাপাতি দিয়েছে সেগুলো যখন একটু ফুলটার ভেতরে ঢুকবে আর আর ঝোলটা একটু শুকিয়ে আসবে তারপরে নামানোর আগে ঠিক নামানোর আগে ভেজে রাখা মশলাগুলো দিয়ে দেবে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপর নামিয়ে দেবে তারপরে হয়ে যাবে কুলে রেডি দেখো আমার বাবা তো আপেল খাচ্ছে এবার আমার সাথে একটু দোকান যাবে দোকান কি হবে দাদু নিয়ে চলে আসবে শুধু সারাদিন ঘুরু 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 করে বাবা তা বাবা টপ করে দাও তো আমাকে একটু দাও আপেল একটু দাও মশলা ভেজে রেখেছিলাম সেই মশলাগুলো এখন আচারে দিয়ে দিচ্ছি তো দেখো মা মশলাগুলো দিয়ে দিয়েছে তো এখন ভালো করে মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবে তারপর আর একটুখানি রাখবে যাতে ফুটে উঠলে মশলাগুলো সমস্ত ফুলের ভেতরে ঢোকে আর কি খানিক বাদে তারপর নামিয়ে দেবে তো দেখো ভালো করে নেড়েচেড়ে নিচ্ছে আমার ফুলের আচার রেডি চলো এবার নামিয়ে নিই তো তোমরা তো দেখলেই মা কত সুন্দর করে চটজলদি করে ফুলের আচারটা তৈরি করে ফেললো তো এটা কিন্তু চিনি দিয়েও করা যায় কিন্তু গুড় দিয়ে কিন্তু বেশি ভালো লাগে তার জন্য আমার গুড় দিয়েই করলো তো চলো এটা কিছুক্ষণের জন্য রেখে দেবো রোদে তারপরে বিকেলবেলা কিন্তু এটা কাঁচের বয়মে ভরে রাখবো কাঁচের বয়মটা এখন ধুয়ে কিন্তু রোদে দিয়ে দিয়েছি একটু শুকাবে তারপরে এটা কিন্তু বিকেলবেলা কাঁচের বয়মে রাখতে হবে আর দেখবে আচার জিনিস আচার যে কোনো কিছুর আচার কাঁচের বয়মে মনে তার সৌন্দর্য আলাদা তাই না বলো তো চলো এখন আমি বেশি কথা না বলে চটপট করে এটা রোদে দিয়ে রেখে দিই তারপরে খাবো চল এটা রোদে দিয়ে দিয়েছি আর এটা দিয়ে একটু ঢেকে রাখবো যেহেতু আর নোংরা টোংরাও পড়তে পারে আবার পাখির পটিও পড়তে পারে এর জন্য একটা ঢেকে এটা দিয়ে ঢেকে রাখলে অনেকটা সাপোর্ট থাকবে আর কি আর এই দেখো এই বয়মটা ধুয়ে রেখেছি এই বয়মটা একটু শুকালে পরে বিকেলবেলাতে মা এটার মধ্যে ঢেকে তারপর জায়গা মতন দেখে দেবে আচারটা তো কাছের বয়মে রাখলে দেখতেও ভালো লাগবে তাই না তারপরে আমরা পরে টেস্ট করে বলবো কেমন হয়েছে ঠিক আছে এখন গরম গরম খুব একটা ভালো লাগবে না এই আচার জিনিসটা ঠান্ডা হলেই ভালো লাগবে তো এই কারণে তো চলো এখন আমি হাতের কাজ আমার অনেক আছে সেগুলো সব সেরে নিই তো চলো আবার দেখাচ্ছি কিছুক্ষণ পর হয়ে গেছে এবার কাঁচের বইমে ভরে রাখবো কাঁচের বইমে থাকলে ভালো থাকে গ্যাস হয় না গন্ধ হয় না এবার বইমে তুলে দিই দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি এদিকে মা খাচ্ছে এদিকে আমরাও বসেছি তো আমার অর্ধেক খাওয়া হয়ে গেছে তো দেখো আজকে মা রান্না করেছে এটা হলো ভাদলা পাতা বাটা যেটা কাঁচা যেটা খেতে আমাদের বাড়ির সবাই ভালোবাসি চারজনই আর এখানে আছে বড়া পেঁয়াজ আলু দিয়ে বেসন দিয়ে বড়া ভেজেছে আর এই দেখো এখানে রয়েছে কাটা মাছ আলু এসব দিয়ে পাতলা করে একটা ঝোল টাইপের করেছে আর সবচেয়ে যেটা করেছে আজকে সেটা হলো এই দেখো ফুলের আচার কদিন চাটনি খেয়েছি আজকে খাবো আচার আচারটা খাইনি এখনই খাচ্ছি ভাত দিয়ে খাবো অন্য খাবো ভালোই লাগবে খেতে তো আচারটা খুবই ভালো হয়েছে দেখো দেখি আমার ছেলের দা রান্না করলো আচারটা তো খুবই ভালো হয়েছে খেতে আমার তো খুব ভালো লেগেছে তোমার দাদা ভাইও খাবে এর জন্য ভাত নিয়ে বসেছে আচারের সাথে খাবে বলে তো চলো আমরা আচারটা এনজয় করতে থাকি আর তোমরা পুরোপুরি ভিডিওটি দেখে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিয়ে ভিডিও কেমন হয়েছে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে তো আজকের মতন এখানেই এটা একটা দেখাচ্ছি এরকম সুন্দর নেক্সট ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা।